ও মা, বলো তো আমরা কোন যুগের মানুষ? বাহ, আচ্ছা আমাদের ধর্মের নামটা কি একটু জোরে শুনবো? বাহ, বলি হারি বেটা, বলি হারি। আমাদের ধর্মগ্রন্থটির কি নাম? ভাগবত নয়, গীতা বলেছে। একটা ছোট্ট বাচ্চা বলেছে, এই কারণেই জিজ্ঞাসা করলাম মা। কীর্তন শোনা মানে শুধু রাধা কৃষ্ণের গৌর গোবিন্দের শুধু লীলা কথা নয়, কীর্তন মানে অনেক কিছু জানার বিষয় থাকে, যেগুলো আমাদের সনাতন ধর্মের মানব জগতের মানুষের চলার পথে কাজে লাগে। এই দেখুন, আমাদের ধর্মগ্রন্থের নামটা ভুল বললেন, এটা অপরাধ কিছু নয় আর লজ্জারও বিষয় কিছু নয়, জানা নাও থাকতে পারে। এই জন্যেই তো আমাদের কীর্তন শোনা, এই জন্যেই তো আমাদের কীর্তন গাওয়া। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, প্রত্যেকটা মানুষ শুনে রাখুন, যারা জানেন ভালো, যারা জানেন না তারা শুনে রাখুন। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, আমাদের ধর্মগ্রন্থের নাম শ্রীমৎ ভাগবত গীতা, আর আমাদের পুরাণের নাম হচ্ছে শ্রীমৎ ভাগবত। মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কূর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, কতগুলো হলো গুনেছেন? কেউ একজন গুনননি? 18টি পুরাণ জেনে রাখুন। এই 18টি পুরাণ আমাদের সনাতন ধর্মের সম্পত্তি। 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমৎ ভাগবত, যাতে 18,000 শ্লোক আছে। আর 18টি পুরাণের মধ্যে সর্ববৃহৎ পুরাণ হল স্কন্দ পুরাণ। স্কন্দ মানে কি? কার্তিক। স্কন্ধ মানে কি? কাজ। কার্তিক মুখনিসৃত বাণী যে পুরাণ, সেই পুরাণ হল স্কন্দ পুরাণ। এতে 81,000 শ্লোক আছে। স্কন্দ পুরাণে আছে 81,000 শ্লোক আর ভাগবতে আছে 18,000 শ্লোক। আমাদের ভাগবত হল সর্বশ্রেষ্ঠ। সেই ভাগবতে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করলেন, আপনারা সবাই জানেন ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ করিয়েছিলেন কোন যুগে? দ্বাপর যুগে। দ্বাপর যুগে যখন মা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, হস্তিনাপুরের রাজা হলেন কে? হস্তিনাপুরের রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বড় দাদা রাজা হলেন। এবার বড় দাদা যখন রাজা হলেন, তখন কিন্তু কৃষ্ণ হস্তিনাপুর ত্যাগ করে যাচ্ছে দ্বারকায়। কৃষ্ণ আর যুধিষ্ঠির সম্পর্কটা কি মা? মামার ছেলে আর পিসির ছেলে। পিসিমার বাড়িতে এতদিন ছিল, যুদ্ধ হয়েছে, এবার যুদ্ধ শেষ, পিসিমায়ের বড় ছেলে রাজা হয়েছে, এবার কিন্তু কৃষ্ণ বিদায় নিচ্ছে। যেমন অনেকে পিসির বাড়ি বেড়াতে যায়, মামার বাড়ি বেড়াতে যায়, আসতে তো নিজের ঘরে হবে। তো দ্বারকা যখন ভগবান শ্রীকৃষ্ণ আসছে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির পেছন থেকে বাধা দিয়ে বলছে, কৃষ্ণ ভাই একটু দাঁড়াবে? বলো দাদা, কি বলছো? আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? কি প্রশ্ন? না, কলিযুগ আগত হচ্ছে, দ্বাপর যুগ শেষ হচ্ছে। মা গো, দ্বাপর যুগ শেষ হয়েছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে আপনারা একটা লীলা শুনে থাকবেন, প্রভাস যজ্ঞ লীলা, শুনেছেন তো নিশ্চয়ই? সেই প্রভাস যজ্ঞ লীলায় সবাই গিয়ে মিলিত হয়েছিল, সেখানে হয়েছিল দ্বাপর যুগের শেষ আর কলিযুগের সূচনা। তো যখন কলিযুগের সূচনা হচ্ছে, তখন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ ভাই, তুমি তো অন্তর্যামী, তো তুমি যদি অন্তর্যামী হও, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? না, আগত কলিযুগের মানুষ কেমন হবে আর আগত কলিযুগের অবস্থাটাই বা কেমন হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলল, কলিযুগের মানুষের অবস্থা, কলিযুগের মানুষ তো ভগবানের নাম তো বাবা চতুরের চূড়ামণি। ভগবান ছিলেন জগতের শ্রেষ্ঠ চতুর চালাক। তো ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি যদি মুখে বলি তাহলে এ বেটা বিশ্বাস করবে না। এই যে আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, মা জেলাটা তো বর্ধমান জেলা, তাহলে আমি যদি বলি, ও মা আমাদের বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, বেলেতোড়ের
মেচা সন্দেশ খুব বিখ্যাত বাঁকুড়া জেলার, আপনারা কি বলবেন? ওমা, তোমার বাড়ি বর্ধমান, সেখানে আছে সীতাভোগ মিহিদানা, আমাদেরকে যদি খানিকটা এনে খাওয়াতে তাহলে জানতাম সুখ্যাত না বিখ্যাত না কুখ্যাত। কোথায় আছে সীতাভোগ মিহিদানা আমরা কি করে বুঝবো যে সেটা বিখ্যাত না বিখ্যাত না? ঠিক ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি প্রমাণ দিই তবে কিন্তু বিশ্বাস করবে যে কলিযুগের মানুষ কেমন হবে, কলিযুগের অবস্থা কেমন হবে। আর আমি যদি প্রমাণ দিয়ে না বলি তবে কিন্তু মোটেও কেউ বিশ্বাস করবে না। ভগবান কৃষ্ণ করলেন কি, ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, দাদা তুমি এক কাজ করো, কালকে যখন রজনী প্রভাত হবে, রজনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু তোমার আরও চারটে ভাইকে নিয়ে পাঁচটা পথে যাত্রা শুরু করবে। এবারে পাঁচটা পথে পাঁচটা ভাই যে যাবে, পথে যেতে যেতে যে যা আশ্চর্যজনক ঘটনা দেখবে আমার কাছে এসে বর্ণনা করবে, আমি বলে দেবো কলিযুগের মানুষের অবস্থা কেমন হবে আর কলিযুগেরই বা অবস্থা কেমন হবে। এইবারে দেখুন মা, কৃষ্ণের কথা মতো পাঁচটা ভাই কিন্তু পাঁচটা পথে যাত্রা শুরু করে দিয়েছে। এবার পাঁচটা পথে যাত্রা শুরু করার পর যে যা ঘটনা দেখেছে কৃষ্ণের কাছে এসে বর্ণনা করছে। প্রথম ভাই যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি কি দেখলাম জানো ভাই, আমি দেখলাম একটা হাতি শুয়ে আছে। আপনাদের এখানে জঙ্গল এলাকা, হাতি নিশ্চয় দেখেছেন। ও মা, হাতি দেখেছো? দেখেছো বাবা? বেটা হাতি দেখেছো? আচ্ছা বলো তো বাবা, হাতির কটা শুঁড় হয়? একটা। হাতি দেখেনি? আর বলছে একটা, একটা শুঁড় হয়? হাতির কটা শুঁড় হয় রে? দুটো। ঠিক বলেছিস। হ্যাঁ মা, হাতির কটা শুঁড় হয়? একটা। একটাই তো হয় নাকি? তো আশ্চর্য ঘটনা কি কৃষ্ণ, আমি দেখলাম হাতিটা শুয়ে আছে বটে, কিন্তু হাতিটার আবার দুটো শুঁড়। হ্যাঁ গো, হাতির আবার দুটো শুঁড় হয় নাকি? ভগবান কৃষ্ণ বলছে ওটা কলিযুগের হাতি। ওই যে হাতিটাকে দেখেছ, ওই হাতিটা হচ্ছে কলিযুগের মানুষ। ওই কলিযুগের মানুষ হাতির মতন খাবে দাবে আর কি হবে না। আমি মোটা বলে আপনাদেরকে মোটা বলছি না, আপনারা সবাই পাতলা পাতলা আছেন। এই পাতলা থেকে মোটা হওয়াটা বড় সহজ, কিন্তু মোটা থেকে স্লিম হওয়াটা খুব কঠিন ব্যাপার। না ভগবান তা বললেন না, ভগবান বললেন কলিযুগের মানুষ বড্ড বেশি কুঁড়ে হবে। আর ওই যে হাতিটার দুটো মুখ দেখেছ, ওই দুটো শুঁড়, তেমনি কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। কলিযুগের মানুষ মুখে বলবে এক আর কাজে করবে আর এক। এটা প্রথম উদাহরণ দিলেন কৃষ্ণ। দ্বিতীয় ভাই ভীম বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। ও মা, গাভীর বাচ্চাকে তোমরা কি বলো? মা বাছুর বলো? এই কাউয়ের বাচ্চাকে কি বলে? কাউয়ের, কাউয়ের বাচ্চাকে বাছুর বলে? কাফ বলে। ঠিক। তো যখন বাছুর হয় তখন দেখবেন মা গাভীটা জিভ দিয়ে চেটে 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 বাচ্চাটাকে পরিষ্কার করে। যখন আমাদের বাচ্চা হয় তখন নার্সিংহোমে নার্সরা পরিষ্কার করে, আয়ারা স্নান করে, কিন্তু যখন গাভীর বাচ্চা হয় বাবা তখন মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে বাছুরটাকে দেখবেন পরিষ্কার করে দেয়। তো কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, ওই মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করতে করতে এমন পরিমাণে পরিষ্কার করেছে যে ওই বাছুরটার ছাল চামড়া তুলে রক্ত বার করে দিয়েছে, হাড়গুলো দেখা যাচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন এটাই হবে কলিযুগের মানুষের অবস্থা। কলিযুগের ওই গাভীটা হবে মাতার পিতা, আর বাছুরটা হবে তাদের বেশিরভাগ ঘরে একটা করে সন্তান। যত কলিযুগ আগত হবে সংসারে সন্তান সন্ততির পরিমাপ কমে আসবে, একটা করে সন্তান হবে। আর ওই যে গাভীটা চেটে চেটে পরিষ্কার করে ছাল চামড়া তুলে রক্ত বার করেছে, কলিযুগের মা বাবাগুলো প্রত্যেকটা সন্তানকে আদর দিতে দিতে প্রশ্রয় দিতে দিতে এমন মাথায় তুলবে যে সন্তানদের হিতে বিপরীতের কারণ হবে তার মাতা আর তার পিতা। আমরা গ্রাম বাংলার ভাষায় দেখবেন বলি ছেলেটাকে আদর দিতে দিতে বাঁদর তৈরি করেছে, বলি না? ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর পূর্বে বলে গেছেন কলিযুগের
মানুষের ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষের বদলে অমানুষ করে ফেলবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ছোট বাচ্চার মন কচি বাঁশের মতন, যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে। বাঁশ যদি একবার ঝাড়ে পরিণত হয়ে যায়, তাকে কাটারি দিয়ে কেটেও বাঁশটাকে সোজা করতে পারবে না। তাই ভগবান কৃষ্ণ বললেন, ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করতে পারবে না কারা? কলিযুগের মাতা আর পিতা হরিবল, দোষ আমাদের। নিতাই গৌর হরিবল হরিবল। তৃতীয় জন সখা কৃষ্ণ বলছে, কে বলছে? অর্জুন। সখা কৃষ্ণ, অর্জুন আর কৃষ্ণের সম্পর্কটা সখার ছিল, বন্ধুত্বের ছিল। বলছে, সখা কৃষ্ণ, আমি দেখলাম শকুনির ডানাতে বেদ মন্ত্র লেখা আছে। দেখবেন শকুনির কাজ কি বাবা? শকুনির কাজ হচ্ছে মরা দেহে মাংস ছিঁড়ে খাওয়া। দেখবেন গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, কুকুর মরে পড়ে থাক, শকুনি দেখবেন তার দেহটাকে টেনে টেনে রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়। আচ্ছা, শকুনির ডানাতে যদি বেদ মন্ত্র লেখা থাকে তাহলে কখনো শোভা পায় বাবা? শকুনি সবার মাংস খায়, কোনোদিন দেখেছেন শকুনির দেহটাকে নিয়ে কেউ টানাটানি করছে? তাহলে কৃষ্ণ, শকুনির ডানাতে বেদ মন্ত্র লেখা, এটা আমার ঠিক ভালো লাগলো না। ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে শকুনির জাত, তার ডানায় থাকবে বেদ মন্ত্র। কলিযুগের মানুষ গলায় তুলসীর মালা নেবে, গলায় তুলসীর মালা নিয়ে মদের ভাটিতে বসতে ছাড়বে না, গলায় তুলসীর মালা নিয়ে মাছ মাংস খেতে ছাড়বে না, গলায় তুলসীর মালা নিয়ে অনাচার অত্যাচার পাপাচার দুরাচারই কাজ করবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বুঝিয়ে দিলেন, কলিযুগের মানুষ সাজে হবে সাধু আর কাজে হবে অসাধু। আমার কথা নয়, ভগবানের কথা। চতুর্থ জন বললেন, কৃষ্ণ আমি দেখলাম একটা বিরাট বড় পাহাড়। কলিযুগের অবস্থাটা বর্ণনা করছেন কৃষ্ণ, বিরাট পাহাড় থেকে একটা বিরাট পাথর খণ্ড গড়িয়ে 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 পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না। শেষে সেই পাথরটা আটকে গেল একটা লতা জাতীয় গাছে। এটা কি করে হয় কৃষ্ণ? ভগবান বললেন, ওই যে পাহাড়টা দেখলো, ওই পাহাড়টা হবে কলিযুগের মানুষের সংসার। সংসারটা ছোট হবে কিন্তু মানুষ দেখবে সংসারটাকে অনেক বড় করে। দেখবেন আমাদের মতন মেয়ে বৌদিকে জিজ্ঞাসা করবেন মা যে, আচ্ছা মা তোমরা বাড়িতে কে কে থাকো? দেখবেন আমাদের মতন মেয়েরা বলে, আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, ছেলে থাকে, আর বলো না যত জ্বালা হয়েছে ওই শ্বশুর শাশুড়িটাও আমার কাছেই থাকে, বলে তো। আচ্ছা একবার বলে যে শ্বশুর শাশুড়ির কাছে আমরা থাকি, কি বলে? শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে। ভগবান কৃষ্ণ বললেন, এই জায়গাতেই মানুষের সমস্যা হবে, ঘরের তুলসী গাছটা জল পাবে না, আর বৃন্দাবনে গিয়ে সবাই রাধা নাম জপ করবে। ঘরের তুলসী গাছটায় আগে জল দিয়ে বাঁচাও, তবে বৃন্দাবনে তুমি রাধা নাম জপ করবে। সংসারটাকে আগে ভালোবাসো। কে বলছে সংসারে থেকে কৃষ্ণ ভজন হয় না বাবা? হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরেই যাবে ভব সিন্ধু পারি। সাথে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে, কালিরিয়া। সংসারে থেকে কৃষ্ণ ভজন হয় মা, সংসারে থেকে কৃষ্ণ সাধন হয়, সংসারকে ভালোবাসতে বাসতে কৃষ্ণকে ভালোবাসা যায়। ওই যে প্রথমেই বললাম যে সাধু যদি সাজতে হয় তাহলে কাজে সাধু সাজতে হবে। একটা গলায় তুলসীর মালা, আর কপালে তিলক, আর মাথায় একটা শিখা, টিকিটাকে বলা হয় শিখা, আর পরনে একটা ডোর কপিন বহির্বাস মানে গেরুয়া বসন। বাবা পড়তে পাঁচ মিনিটও সময় লাগবে না, কিন্তু এর সম্মানটা রাখতে আপনার জন্ম জন্ম কেটে যাবে। ভাগবতের দ্বাদশ স্কন্ধ দশম অধ্যায় পরিষ্কার লেখা আছে, ভাগবত ধরে চলুন। নিম্ন জ্ঞানং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং এথা সম্ভু, পুরাণানাং ইদং তথা। বলছে নদ নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, দেবতার মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ, বৈষ্ণবের শ্রেষ্ঠ শম্ভু। আর এর আগে যে ১৮টি পুরাণের নাম বললাম, এই ১৮টি পুরাণের শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত। আচ্ছা বাবা, বৈষ্ণবের শ্রেষ্ঠ যদি শম্ভু হয়, শম্ভু মানে কোন দেবতা বলুন তো?
শিব ঠাকুর, তাহলে বৈষ্ণব জগতে শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, আচ্ছা বৈষ্ণবরা গলায় কি মালা নেয় বলুন? তুলসীর মালা। শিব ঠাকুরের গলায় তুলসীর মালা আছে? আপনারা বিচার করুন, হ্যাঁ কি না? আছে? কি মালা আছে? হারের মালা, রুদ্রাক্ষের মালা। আচ্ছা বৈষ্ণবরা কপালে কি নেয়? তিলকটার কি নাম? যে তিলকটা পড়েছে কি নাম? অর্ধ কুণ্ডক তিলক। আচ্ছা শিব ঠাকুর এরকম তিলক নাই? কেমন তিলক নাই? ত্রিকুণ্ডক তিলক। মিলেছে? বৈষ্ণবরা মাথায় একটা টিকি রাখে, শিখা। আচ্ছা ভোলানাথের গোটা মাথাটা নেড়া একটা টিকি আছে? ভোলানাথের পা পর্যন্ত? জোরে বলুন একটু, ওই নামটা আমার করা যাবে না, বলুন একটু। হ্যাঁ পা পর্যন্ত জটা আছে। আচ্ছা আচ্ছা মিলেছে। আচ্ছা বৈষ্ণবরা গেরুয়া বসন পরে, শিব ঠাকুর বাঘের ছাতি পরে। তাহলে চারটে দিন মিলল না, অথচ ভাগবত প্রমাণ করলো যে শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব। হ্যাঁ গো বাবা, তাহলে সাজে মিলল না, অথচ ভাগবতে শিব ঠাকুরকে পরম বৈষ্ণব বললো কেন? বৈষ্ণব বলার কারণটা কি? বলছে আভরণী বৈষ্ণব হইও না, তুমি আচরণী বৈষ্ণব হও। অর্থাৎ তোমার আচরণটাকে বৈষ্ণবের মতন করো। তুমি কেমন সাজলে সেটা ভগবানের কাছে যাবে না, তুমি কাজটা কি করলে জন্ম হোক যথাযথ, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি ভালো থাকে তুমি হলে শ্রেষ্ঠ বৈষ্ণব। তার জন্য বাবা চৈতন্য চরিতামৃত খুলবেন, একেবারে শেষের পাতায় দেখবেন পরপর আটটি শ্লোক আছে। সেই আটটি শ্লোকের মধ্যে দ্বিতীয় নম্বর শ্লোকেই দেখবেন লেখা আছে ত্রিনাদপি সুনিচেনা তরুরিব সহিষ্ণুনা অমানীনমানি দেনা কীর্তনিয়া সদা হরি। ভগবানকে পেতে হলে সেজে লাভ নেই মা, ভগবানকে পেতে হলে এই জায়গাটাই পাওয়া যায়, ভগবানকে এই জায়গাটাই পাওয়া যায়। যার মনটা পরিষ্কার হয় মা সে ভগবানের কৃপা পায়। হাতে একটা নামের মালা নিলাম, হাতে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি, আর পাশের বাড়িটা আমার দোতাল্লা বাড়ি হচ্ছে, আমার বাড়িটা একতাল্লা হলো না, সেই চিন্তায় আমি মগ্ন। কেমন বাড়িটা দোতাল্লা হয়ে গেল আর আমার বাড়িটা হচ্ছে না, অমন হিংসা করে ওই নামের মালা করে লাভ নেই। যদি নামের মালা করতে হয় ভগবানকে ভালোবেসে করুন। টিভি সিরিয়াল দেখছেন আর হরে কৃষ্ণ করছেন, কোনো লাভ নেই। ভগবানকে ভালোবাসতে হলে মন থেকে পাওয়া যায়। যে জন মন থেকে একবার ডেকেছে, মন থেকে একবার ডেকে নয়নেই জল ফেলেছে। শ্রীমতী রাধা রানী তার সর্বস্ব ছিল কৃষ্ণ প্রেমে প্রেমামৃত, সর্বস্ব ছিল কৃষ্ণ সেবার জন্য। রাধারানী যত কান্ত তত কৃষ্ণ প্রেমের পথটা বাবা পরিষ্কার হতো। কৃষ্ণকে ভালোবাসতে হলে দুমুখে নয়নের জল ফেলতে হবে। দেখবেন আমরা নয়নের জল ফেলি, নয়নের জল ফেলি নাকি? দেখবেন দুঃখ হলে নয়নের জল ফেলি, অধিক আনন্দ হলে নয়নের জল ফেলি, কিন্তু ওই নয়নের জলে কোনো দাম নেই মা। যেজন ভগবানের জন্য দুফোঁটা নয়নের জল ফেলতে পেরেছে, যেজন হরকৃষ্ণ গৌর বলে দুফোঁটা নয়নের জল ফেলতে পেরেছে, এই অশ্রুটির নাম হচ্ছে ভক্তি মার্গের অশ্রু। যখন আমরা গর্ভে ছিলাম মা তখন প্রত্যেক দিন ভগবানকে দেখতে পেতাম। কেন পেতাম? এই অন্তর্জগতে একটা আয়না আছে, ঘরের আয়নাগুলোতে যেমন নিজেদের মুখ দেখি তেমন অন্তর্জগতে যে আয়নাটা আছে তার নাম হচ্ছে মনরূপ আয়না। সেই আয়নাতে ভগবানের মুখ দেখা যায়। তো বাবা ঘরের আয়নাটাতে গিয়ে যদি খানিকটা কালিনী আপনি লেপে দেন, আয়নাটাতে আর মুখ দেখা যাবে? অন্ধকার শুধু কালো দেখবেন। তেমন এই মনরূপ আয়নাটা যেই জন্ম নিয়েছি, মায়ার কালি হিংসার কালি লেপে দেওয়া হয়েছে, তাই আর ওই আয়নাতে ভগবানকে দেখতে পায় না মা। ভগবান ভক্তকে কৃপা করার জন্য সব সময় বসে আছে। ভগবান বলছে তুমি এক পা এগিয়ে এসো, আমি তিন পা নেমে আসবো। তুমি শুধু আমায় ভালোবেসে একবার ডাকো, যে করে আমার আশ আমি করি তার
সর্বনাশ, তবু যদি ছাড়ি নাই আমার পাশ, আমি হই সকলে জ্বালা সহ্য করি, সহ্য করি না ভক্তির অহংকার আর নয়নের জল। দুফোঁটা নয়নের জল ফেলে দেখবেন ভগবানের জন্য যদি কেউ নয়নের জল ফেলতে পারে মা, তার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। মা গো, আমরা ভগবানকে ডাকি বটে, কিন্তু ভগবানকে ডাকি নিজেদের স্বার্থে ডাকি, নিজেদের স্বার্থে ডাকি। যখন আমাদেরকে কেউ আঘাত করে তখন কাঁদি, যখন টাকা পয়সার অভাবে পড়ি তখন ভগবানকে ডাকি, যখন রোগের জ্বালায় পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন একটা বিখ্যাত শ্লোক, চতুর্বিধা ভজন্তি মম জনা সুকৃতি ন অর্জুন, আত্মজিজ্ঞাসু আধ্যাত্মিক জ্ঞানী চ ভরত রস। এই মানেটা খুব সুন্দর বাবা বলছে, আর্ত ভক্ত, ভক্ত কত প্রকার? চার প্রকার, আর্ত জিজ্ঞাসু আধ্যাত্মিক আর জ্ঞানী চ। আর্ত মানে কারা জানেন? কৃষ্ণ অর্জুনকে বর্ণনা করলেন, অর্জুন আর্ত ভক্ত মানে যারা আমাকে রোগের ডাহাই ডাকে, অর্থাৎ কোনোদিন কৃষ্ণ ভজন করেনি মা, হঠাৎ শরীরে একটা ব্যাধি ধরল তখন ভগবানকে ডাকছে, সেটা হচ্ছে আত্মভক্ত। জিজ্ঞাসু ভক্তের দুটি উদাহরণ আপনারা জানবেন, এক হচ্ছে ব্রহ্মার এক হচ্ছে মহেশ্বর। জিজ্ঞাসু মানে যারা ভগবানকে চিনতে যায়, অনেকে বলে না ভগবান আমার কি করবে, আমি যদি কাজ না করি ভগবান আমায় খাওয়াবে। আচ্ছা বলুন তো বাবা, অজগর কোনোদিন শিকারের খোঁজে বের হয়? অজগরের মুখের সামনে শিকার আসে? একবার ভক্ত হয়ে দেখুন আপনার মুখের সামনে আপনার শিকার আসবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি একবার ভাবো তাকে, তাকে একবার ভাবতে হবে। জিজ্ঞাসু ভক্ত ব্রহ্মা, ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের নাভিমণ্ডল থেকে। ব্রহ্মার মনে প্রশ্ন হলো, কৃষ্ণ যদি ভগবান হয় তবে কৃষ্ণ কোন সকাদের কাঁধে চাপবে? কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে সকাদের কেন এঠো ফল খাবে? আমি একবার বৃন্দাবনে কৃষ্ণকে পরীক্ষা করব। ব্রহ্মা এসেছিল বাবা পরীক্ষা করতে, ফল কি হয়েছিল? ভগবান কৃষ্ণ অভিশাপ দিয়েছিল, ব্রহ্মা তুমি আমার নাভিমণ্ডল থেকে জন্ম হয়ে তুমি আমাকে চিনতে পারলে না, তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে তুমি যে কৃষ্ণকে কাছে পেয়েও চিনতে পারলে না সেই কৃষ্ণকে তিলে তিলে চিনবে, তুমি লালিত পালিত হবে জবন কুলে মানে মুসলমান ঘরে, তোমার নাম হবে জবন হরিদাস, 22টা বাজারে তোমায় বেত্রাঘাত করা হবে কৃষ্ণ নাম বলার জন্য। হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়নি বাবা, ব্রহ্মার অপরাধ। এটা হচ্ছে জিজ্ঞাসু ভক্তের উদাহরণ। আরেকজনকে মহেশ্বর মানে শিব ঠাকুর, রাসলীলার দিন দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ জেনেও বৃন্দাবনে রাসস্থলীতে প্রবেশ করেছিল, তাই শিব ঠাকুরকে অভিশাপ দিয়েছিল ভগবান, তুমি পরজন্মে মানুষ কুলে জন্ম নেবে, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। এগুলো হচ্ছে জিজ্ঞাসু ভক্তের উদাহরণ। আর থাতি যারা টাকা পয়সার জন্য ভগবানকে ডাকে, আর জ্ঞানীচ যারা ভালোবেসে ডাকে, যেমন ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, রাধারানী, হরিদাস, এগুলো হচ্ছে জ্ঞানীচ ভক্তির উদাহরণ। ভগবান কৃষ্ণ যখন বর্ণনা করছেন কলিযুগের কথা, শেষ ভাই বলছে কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাপ কুয়ো, কে বলছে? সহদেব। কিন্তু কুয়োতে বিন্দু মাত্র জল নেই। হ্যাঁ গো, ও বাবা
কুয়োতে যদি জল না থাকে কুয়োটা কখনো শোভা পায়? সেই কুয়োটার কোনো দাম আছে? পুকুরে যদি জল না থাকে সেই পুকুরটার দাম আছে? ঠিক ভগবান কৃষ্ণ বর্ণনা করলেন, কলিযুগের মানুষের কুয়োর মতন বড় বড় সম্পত্তি হবে, টাকা পয়সা গাড়ি বাড়ি। কলিযুগের মানুষ টাকার বিছানাতে ঘুমোবে, কিন্তু ওই কুয়োতে যেমন জল দেখতে পাওনি, তেমন কলিযুগের মানুষের ঘরে ঘরে সুখ আর শান্তি দেখতে পাবে না। হরি বল, হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ বর্ণনা করলেন কলিযুগের কথা, কলিযুগের অবস্থার কথা, কেমন ধর্ম কর্ম রহু দূরে। কলিযুগের মানুষ ধর্ম থেকে সরে পড়েছে। হ্যাঁ গো বাবা, একটা মুসলমানকে দেখলে চেনা যায়, একটা পাঞ্জাবিকে দেখলে তার পাগড়ি দেখে চেনা যায়, আজ একটা খ্রিস্টানকে দেখলে চেনা যায়, আচ্ছা বাবা সনাতন ধর্মের মানুষকে কি দেখে চিনব? সনাতন ধর্মের মানুষকে কি দেখে চিনব? গলায় তুলসীর মালা প্রথম। আচ্ছা কতজনা গলায় তুলসীর মালা নিতে পেরেছে? আর যদিও নিতে পেরেছে, আমরা আমার উদাহরণ নিয়ে বলছি, মান রাখতে পেরেছি বাবা? অনেকে বলবেন হেমা মাছ মাংস ছাড়তে পারিনি, তাহলে কি করে গলায় তুলসীর মালা নেব? আচ্ছা বলুন তো মা, সারা জীবন যদি মাছ মাংস ছাড়তে না পারেন, তাহলে সারা জীবন আপনি কৃষ্ণ ভজন করবেন না? সারা জীবন আপনি কৃষ্ণ সাধন করবেন না? আগে গলায় তুলসীর মালাটা নেন, আপনি যেটা ছাড়তে পারছেন না আপনাকে একদিন সে ছেড়ে চলে যাবে। ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের নাম আপনারা শুনেছেন বা টিভিতে দেখেছেন। পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাছে যদি লোহা যায়, পরশ পাথরের স্পর্শে লোহাটি সোনা হয়ে যায়। আচ্ছা আপনাদের এখানে একটা বড় বাজার আছে, ধরুন এই শালবনি বাজার আপনাদের 3-4 কিলোমিটার দূরে। আচ্ছা সেই বাজারে ধরুন একটা ফলের দোকান আছে, সেখানে একটা লোহার কাটারি আছে যেটাতে ফল কাটা হয়। এবার সেটাতে ফল কাটা হয়, তার পাশেই একটা খাসির মাংস দোকান আছে যেখানে মাংস কাটা হয়। তাহলে দুটো কাটারি, একটা মাংস কাটা হয়, একটা ফল কাটা হয়। দুটো কাটারিকে নিয়ে গিয়ে যদি পরশ পাথরের কাছে রাখা হয়, পরশ পাথর বিচার করবে কোনটাতে ফল কেটেছে আর কোনটাতে মাংস কেটেছে? বিচার করবে কি? দুটো কাটারি সোনা হয়ে যাবে। ঠিক তেমন ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর। ভগবানের চরণের কাছে যে জনাই বসে বাবা, ভগবান বিচার করে না। কে আমায় ভজন করে ডেকেছে, কে আমায় ভজনা করে ডেকেছে, ভগবান শুধু দেখে আমায় কতখানি ভালোবেসে ডেকেছে। ভগবানের চরণে একবার বসে বলুন, প্রভু হে জনমে আমি হয়তো মাংস দোকানের কাটারি, কিন্তু তুমি যদি পরশ পাথর হও প্রভু, তুমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না, তুমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। আমি তাই গৌর, হরি বল, হরি বল। সবাই মিলে একবার হাত তুলে আমার সাথে বলুন, সবাই মিলে বলবেন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এবার বলুন একটু শুনি, এত এত ভক্ত এসেছেন, একটু বলুন তো নামটা শুনি। হরে কৃষ্ণ। ঝগড়া করেন কি? আগে বলুন আমাকে, সত্যি কথা বলবেন, ঝগড়া করেন বাড়িতে? ও বাবা, কীর্তন হয় আপনাদের বাড়িতে বাড়িতে? না না, বলছি বাড়িতে বাড়িতে কীর্তন হয়, এই যেমন কীর্তন হচ্ছে, হয় না? ওই যে ওই যে পাড়া প্রতিবেশী দরজা জানলাগুলো খুলে শুলে শোনে, ওটার নাম মহাকীর্তন। ওটা হয় না বাড়িতে ঝগড়া হয়?
না এটার নাম নাম সংকীর্তন, বাড়িতে বাড়িতে যে কীর্তনটা হয় সেটা বলছি। ওই যেমন করে ওই কীর্তনটা করেন, আমি যখন ঘরে যাই সবাই বুঝতে পারে নূপুর এসেছে, তার মানে কি বলুন তো ঘর গেলেই ঝগড়া হয়। তাহলে জোরে জোরে একটু দেখি, বলুন শুনুন, বলুন বলুন হরি কৃষ্ণ বলে হরি মা বলুন তো মামা, বা বা বলি হরি ভাই, আপনারা কি শুনবেন শুধু? এবার বলুন ক্যামেরা হচ্ছে, কিছুদিন পর ইউটিউবে দেখতে পাবেন, আমার নামটা সার্চ করবেন আপনারা হরিবাসুটা দেখতে পাবেন। একটু জোরে জোরে বলুন হরি কৃষ্ণ বলে হরি, আপনাদের কৃপা কিন্তু হয়ে গেল। কেন বলুন তো, আমি পয়সা নিয়ে গাইছি আর আপনারা বিনা পয়সায় গাইলেন, তাহলে আপনাদের কিন্তু কৃপা হয়ে গেল। হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরি, উলু ধ্বনি দাম উলু ধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এটা বলবেন সারাদিনে অন্তত 20 বার 40 বার 50 বার, যে যতবার পারবেন হাতে কাজ করবেন। আর হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি কাল থেকে অভ্যাস করে দেবেন। মনে মনে শুধু বলবেন হরি বল রাধে রাধে জয় নীতা জয় কৃষ্ণ। যত মুখ থেকে ভালো বের হবে আপনার কর্মটা তত ভালো হবে। বেদ কিছু নাহি সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভরে তারে অধ্যয়ন লোচন বিহীন জমি ও কবিতা তারি অধ্যয়ন লোচন বিহীন জমি। আচ্ছা মা, এই যে পদাবলীটা গাইলাম এটার মানেটা কি জানেন? বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানতো সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বলছে যে যতই শাস্ত্র পড়ুক, যে যতই কৃষ্ণকে ভজনা করুন, ভালো করে ব্যাপারটা বুঝবেন কি বলছি, যে যতই শিক্ষিত হোক, যে যতই রূপবান রূপবতী হোক, যে যতই ধনবান হোক, যার যতই নাম যশ খ্যাতি থাক, আচ্ছা সে যদি গৌরচরণ না সার করে তাহলে কিন্তু তার সব কিছু বৃথা।
এই ধরুন এক দুই তিন চার, চারটে যদি শূন্য লেখা হয়, চারটে শূন্যর দাম আছে বাবা? আমি একটা খাতার মধ্যে চারটে শূন্য লিখলাম, চারটে শূন্যর দাম আছে? আচ্ছা তার আগে যদি আমি এক বসিয়ে দিই, তার আগে যদি আমি দুই বসিয়ে দিই, দাম হবে? আচ্ছা চারটে শূন্যর আগে এক বসালে কত হবে? এক হাজার। চারটে শূন্য থাকলে কত হয়? দশ হাজার হয়। তাহলে একটা সংখ্যা এক বসিয়ে দিলে কি হবে? তার দাম হয়ে যাবে। ঠিক তেমন জাতিতে ব্রাহ্মণ হয়, শাস্ত্রে বলছে জাতি বিদ্যা মহত্ব রূপ ও যৌবন নেই বাঁচা, যত নিল পরিবর্যয় ভক্তস্তু পঞ্চকণ্টকা। জাতিতে কেউ ব্রাহ্মণ হোক তার অহংকার করা চলবে না। এমন একটা সময় এলো তোমাকে মুচির পা দুটো ধরতে হলো, তুমি অহংকার করো না। জাতির অহংকার করে কোনো লাভ নেই, বিদ্যার অহংকার। বিদ্যা মানে কি? শিক্ষিত। যারা শিক্ষিত ব্যক্তি হয় অহংকার করে লাভ নেই। বিদ্যা সেখানেই হবে যদি তোমার গৌর কৃপা থাকে, কৃষ্ণ কৃপা থাকে। ওই সিলেবাসের মধ্যে পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ একজন বিদ্বান চলে গেল কোথায়? বিদেশে। আর ঘরের মা বাবা দুটো খাওয়ার জন্য কাঁদছে, সারাদিন একটা ফোন কল করার সময় নেই। তাহলে অমন বিদ্যা পড়ে লাভ নেই, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে কি বলছে? তুমি বিদ্বান হও, বুদ্ধিমান হও, বুদ্ধিমতী হোক, মহত্ব টাকা পয়সার তুমি বিছানায় ঘুমো, রূপ রূপবান রূপবতী হও, যৌবন তোমার কম বয়স হোক, সবই তোমার বৃথা যদি তুমি গৌর চরণে সার না করো। যদি কৃষ্ণচরণ সার না হয়, গৌর চরণ সার না হয়, সারা দিনান্তে একবার মুখ থেকে কৃষ্ণ নাম না বের হয়, যার মুখে কৃষ্ণ নাম বের হয় না তার কাছে যেতে হবে না। শাস্ত্রে বলছে যে কৃষ্ণ নাম করে না তার মুখটা পর্যন্ত দেখা পাপ। সে যতই ধনী হোক, যতই সে বিদ্যান হোক, যতই রূপবান রূপবতী, নাম যশ খ্যাতি হোক, এগুলো সবই বৃথা বৃথা বৃথা। আমার কথা নয়, গানটা শুনুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা অন্ধের সামনে যদি একটা আয়না ধরানো হয়, বাবা অন্ধ আয়নাটার মর্ম বোঝে? হ্যাঁ, অন্ধকে যদি একটা আয়না ধরিয়ে বলা হয় তোমার মুখটা দেখো, বুঝবে? ঠিক সব কিছু আপনি অন্ধ হয়ে যাবেন যদি কৃষ্ণ ভজন গৌর ভজন না করেন। তা কি বলছে? বৃথা তারে অধ্যয়ন, লোচন বিহীন জন অগদর পানে অন্ধের কিবা দর পানে অন্ধের কিবা যদি আমার গোরঙ্গ নাহি ভাজে, নয়নানন্দেতে ভনি সেই তো সকলি জানে, ঠাকুর নয়নানন্দেতে ভনি সেই তো সকলি জানে, কর তলে সর্বসিদ্ধি, কর তলে সর্বসিদ্ধি যদি আমার গোলঙ্গ নাহি ভজে, সে যদি আমার গোলঙ্গ নাহি ভজে। এতক্ষণ গৌর কথা সাধন করলাম, তো চলুন সবার মিলে সবার মনকে একত্রিত করে সেই লীলা কথাই নিয়ে যাই, আর সাধন করবো আমরা সেই লীলা কথা। জনিতাই জগাধীশন, চলুন একটা ভজন গাইতে গাইতে যাই আমরা লীলা কথাই, তারপর লীলাটির নাম বলছি। আচ্ছা ভজন শুনতে ভালোবাসেন তো, তবেই গাইব। ভজন শুনবেন? আচ্ছা চলুন, আমাদের দাদা বলেছেন ইউটিউব থেকে যে ভজনটা আমাদের আমাদের দেওয়া হয়েছে, সেই যদিও আমার চ্যানেল নয়, এই যেমন এই ভাইরা ক্যামেরা করতে এসেছে, জানি না কারা ক্যামেরা করতে এসেছে, ঠিক এদের মতনই কোনো ভাই হয়তো আমার সেই ভজনটা ছেড়েছে, তো যাই হোক সেই ভজনটাই গাইব।
তো সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই মিলে। সবাই মিলে একসঙ্গে বলবেন জয়, একসঙ্গে বলবেন হ্যাঁ, বলিয়ে বৃন্দাবন বিহারি লালি কি। বাহ বাহ, আমার মনটা মুগ্ধ হয়ে গেল। হরি বল, আরো জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, হরিবাসরী কি, ভক্তবৃন্দ কি, নিতাই চাঁদি কি, চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধামী কি। চলুন একটা ভজন গাই, সবাই হাত তুলি আমার সাথে করতালি দিয়ে একটু আনন্দ করতে করতে যাব। হ্যাঁ, ওই না রাখা বাসুরি বাজা।
পিছনে আধারানি জ্বলা নিতে যা মহাপ্রভু কি নিতাই চাঁদ কি শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল হরি সবাই মিলে একত্রিত হয়ে আজকে লীলা কথায় প্রবেশ করেছি। আজকে আমরা আস্বাদন করব বাবা বৃন্দাবনের কথা নয়, আজ আস্বাদন করব নবদ্বীপের কথা। আজকে আমরা একটি গৌরলীলা আস্বাদন করব। আজকে আস্বাদনের বিষয়বস্তু হল আমাদের কলির ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বলা হয় করুণার অবতার। শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বলা হয় বড় অবতার। তো সেই মহাপ্রভু শুধু আমাদের ধর্মের মানুষকে নয় মা, মহাপ্রভু বিধর্মী ধর্মের মানুষকে পর্যন্ত কৃপা করেছেন, বিধর্মী ধর্মের মানুষকে পর্যন্ত উদ্ধার করে দিয়ে গেছেন। আমরা সেই লীলা কথা আজকে আস্বাদন করব। আজকের আস্বাদনের বিষয়বস্তু হল নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী উদ্ধার। হরিবল হরিবল একটু উলু ধরে দেবেন। আজকের আস্বাদনের বিষয়বস্তু চাঁদ কাজী উদ্ধার। একজন মুসলমান মানুষ যিনি ছিলেন নবদ্বীপের বিচারপতি, যেমন আমরা গ্রামের মোড়ল, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ কাছে যাই তো নিশ্চয়ই, ঠিক সেরকম নবদ্বীপে যিনি বিচার করতেন তার নাম হলেন চাঁদ কাজী। সেই মলয় চাঁদ কাজী উদ্ধার, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু কাজীকে উদ্ধার করেছিলেন। এই ঘটনাটা আপনারা ইতিহাসেও পাবেন। এই ঘটনাটা যারা নবদ্বীপ গিয়েছেন দেখবেন মায়াপুরে কাজীর দরবারে প্রত্যেকটা লীলা এক এক করে সংগ্রহ করা আছে। তো আমরা আজকে সেই লীলা কথা আস্বাদন করব, চাঁদ কাজী উদ্ধার। মায়েরা ভুলবেন না জানো।
চাঁদ কাজী উদ্ধার। তো চলুন আজকে সেই লীলা কথা শুনি। যেদিন নবদ্বীপে চাঁদ কাজী উদ্ধার হয় বাবা, ঠিক সেদিনে সকালবেলার ঘটনা। মহাপ্রভু আমার কথা বলবেন না, মহাপ্রভু আমার কপাট বন্ধ করে আজকে কীর্তন গাইছেন। আজ কপাট দিয়া কীর্তন করি, কপাট দিয়া কীর্তন করে।